সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা, চ্যারিটি করা, দান করা। দেখেন কর্মসূচির এক নম্বর কর্মসূচি হচ্ছে দান করা, সাদাকা করা, চ্যারিটি করা। কারণ যে দেয় তার পছন্দ করে কে? আপনি তো ছোট্ট একটা জিনিস দিচ্ছেন, এক রিঙ্গিট, দুই রিঙ্গিট। কেয়ামতের দিন দেখবেন এই এক রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে। আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না, আরেকজন আল্লাহ বলবেন না তোমার। আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না? কথা বলবেন না কেন? আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি, এত সওয়াব তো আমি করিনি। আল্লাহ বলবেন না ওই যে তুমি একনিষ্ঠভাবে দান করেছিলে, তোমার দানের সওয়াবটাকে পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তাহলে কর্মসূচির এক নম্বর হচ্ছে নফল দান, মাশাআল্লাহ, সাদাকা, সাদাকা দান করা। কাকে কাকে দিবেন কয়েকটা আছে, এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপরে আমি বলব। এরপর আল্লাহ তাআলা বললেন দুই নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? তিন নম্বর কর্মসূচি ওয়া আতা যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। প্রথমে বলছে নফল সালাকা, যেটার কোনো হিসাব কিতাব নাই, পকেটে যা আছে দিলাম, কম দিলাম, বেশি দিলাম, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু যাকাত হিসাবের দরকার আছে না নাই? পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর। তাহলে প্রথম কর্মসূচি সাদাকা, দুই নম্বর কর্মসূচি সালাত, তিন নম্বর কর্মসূচি ফরজ যাকাত। উই প্রপার ক্যালকুলেশন হিসাব কষে চার নম্বর কর্মসূচি হল মুফুনা বি আহাদিহিম, কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়ে কথা রাখার দরকার আছে না নাই? আমরা অনেকে কথা রাখি না, এরকম আছে না? না, প্রমিস দিলে প্রমিস রাখতে হবে। পাঁচ নম্বর কর্মসূচি হচ্ছে আসসাবিরিনা ফিল বাসাই ওয়া দাররা, বিপদে আপদে সুখে দুঃখে সংকটে কষ্টে ক্লেশে সব সময় আমরা ধৈর্য ধারণ করব একজনের খুশির জন্য, তিনি কে? এই পাঁচটা কর্মসূচি যদি আপনি পালন করেন, প্রথমে পাঁচটা বিষয়ের উপর ইমান, এরপরে পাঁচটা কর্মসূচি যদি পালন করেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিবে। কি দিবে? কি দিবে? কি দিবে? এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? আওয়াজ করে বলেন আমার কর্মসূচি কয়টা? তাহলে ঈমান কয়টা? কর্মসূচি মোট কয়টা? এই দশটা কাজ করলে সার্টিফিকেট দিবে কে? ওই কিয়ামতের দিন ওই বিচার দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, অনারারিয়াম সার্টিফিকেট আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আল্লাহ তুমি কবুল করে পড়েন, আমিন। তাহলে আসুন আমি এবার মূল তাফসীরের দিকে ঢুকে যাই। সম্মানিত শ্রোতা, কোরআনকে বুঝতে হয় অত্যন্ত নরম কোমল মেজাজে, নীরব নিস্তব্ধ একটা পরিবেশে, আপনার মাইন্ডটাকে দুনিয়া থেকে ফ্রি করে আগের যত চিন্তা চেতনা ইজম মতবাদ সব কিছুকে কবর দিয়ে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর কিতাব থেকে তথ্য নেয়ার জন্য, ইনফরমেশন নেয়ার জন্য, বার্তা নেয়ার জন্য আপনি শুনবেন। এজন্য মূল তাফসীরে যাওয়ার আগে সবাই নিয়ত খালেস করে নেন, আমার দিকে তাকান, এখন যে আমি তাকিয়ে আছি। এই আর অল্প কিছু সময়, 30 মিনিট, আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আজকে রাতে স্যাক্রিফাইস করা যাবে না? যে বাইরে যাবে না? যে বাম দিকে যে কি কষ্ট হচ্ছে আমি জানি, আজকে স্যাক্রিফাইস করা যাবে না? ডান দিকের বাইরে আয়ের কি কষ্ট আমি বুঝতেছি, আজকে একটু স্যাক্রিফাইস করা যাবে? ঠিক আছে, কথা দিয়েছেন একেবারে নীরব থাকেন, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভিতরে কাবা ঘর আছে না নাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে তারপরে বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। পড়ে কি ইন্টেলেক্ট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই, সালাত পড়তে হবে বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? বিশ্বনবী নামাজ পড়তেন। নবুওতের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে, কেউ জানে না এটা কি নাই, কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মক্কা। মদিনায় কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী ইসলাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নেই, এবার কি করবেন? বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরিয়ে আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার ক্যামেরাটা ঘুরাই দিত কতই না ভালো হইতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আল্লাহ জানে না। হ্যাঁ জানে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরে আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। নবী হে, আজ থেকে আর বাইতুল মুকদ্দাসের দিকে চেহারা নয়, পুরা ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ, কিবলা কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বুঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল, এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এই জন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল, মুসা আলাইহিস সালামের শরিয়াত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়াত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। নামাজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ, ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল, বানি ইসরাইল থেকে বানি ইসমাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর, বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। কথা বুঝতেছেন? মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন, আমি খুব সহজ করে বুঝাই। এখন আর বিশ্বনবী বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন না, কোন দিকে নামাজ পড়েন? সবাই বলতে হবে একসাথে, কাবার দিকে ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন। তো এই যে মদিনাতে যে 1 বছর বাইতুল মুকদ্দাসের দিকে পড়ে, আবার 1 বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে, ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে, যুগে যুগে টিটকারি আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে, আসলে যাইবা কোন দিকে? বিশ্বনবী টিটকারি মেরে বলে, একবার ঈমান আনো পূর্ব দিকে, আবার ঈমান পশ্চিম দিকে, তোমার ঈমান আসলে কোন দিকে? বিশ্বনবী ইসলামকে টিটকারি মারলেন। বিশ্বনবী ইসলামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ সহ্য করতে পারে না? পারে না। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল بِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ.
আল্লাহর নবী হিজরদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকে এটা কি ইবাদত করেন না, আমি মান নয়, পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে? আল্লাহ। উত্তর দিকের মালিক কে? আল্লাহ। দক্ষিণ দিকের মালিক কে? আল্লাহ। উপরের দিকের মালিক কে? আল্লাহ। নিচের দিকের মালিক কে? আল্লাহ। গোটা জগৎটাই তো তার, চিল্লায় বলেন ঠিক কি না? লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মিশরেই বললেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানো না ঈমান নয়। আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয় নামাজ পড়বা, গোটা বিশ্বে যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয় নামাজ পড়বে, চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত, পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত। আল্লাহ তাআলার যে নির্দেশনা, এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত। পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয়, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ইমান বলে, কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায়, সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন। পড়া যায় আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকের দিকে তাকালে, চেহারা ঘোরালে পুণ্য পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না, নেক আমল হয় না। নেক আমল হয় কোন কোন কাজ করলে, ঈমান আসে কোন কোন কাজ করলে, তার লিস্ট শোনো। এক নম্বরে হলো মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। একজনের উপর ঈমান আনতে হবে, আসল পুণ্য হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। পাঁচটা জিনিসের উপর যে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন। প্রথম ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কয়জন? নাকি দুইজন? একজন। নাকি তিনজন? একজন। চিল্লায় বলেন কয়জন? একজন। আমাদের রব একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দরিয়াতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি এক, তিনি একক, তার কোন শরীক নাই, আমরা শুধু তাকে মানি। মান আমানা বিল্লাহ, প্রথম পূর্ণের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস করা। মানে পৃথিবীতে যত শক্তি আছে, যত মহাশক্তি আছে, যত ফোর্স আছে, সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে গিয়ে কাছে বা সামনে নিজেকে নত করা, নিজেকে সঁপে দেওয়া, চিল্লায় বলে ঠিক কি না? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে, যত দাসত্ব আছে, এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া, চিল্লায় বলেন ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহে বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে, যত মানব রচিত গড আর গডেস আছে, কল্পিত খোদা আছে, সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? এই জন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি? রদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মোহাম্মদিন নবিয়া রাসূলা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজা? চিল্লা বলেন। দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করেছে। আচ্ছা বলেন তো, খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ? কথা বুঝে নাই বোধ হয়। খোদা একজন হইলে লাভ না বেশি হইলে লাভ? আচ্ছা এই প্রশ্ন বোধহয় কঠিন হয়ে গেছে। এবার বলেন আপনার বস, এখানে বসরে মালয় ভাষায় কি বলে? হ্যাঁ কে? একজন একজন টোকে টোকে। আচ্ছা বস, আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? তিনজন হইলে যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে ঠিক কিনা? তিনজনের মন জোগায় চলতে হবে ঠিক কিনা? তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে ঠিক কিনা?
যদি একজন হয় লাভ না লস, যদি একজন হয় একজনের রিপোর্ট দিব, একজনের মন জুগে চললে হইল, সে খুশি তো সব ঠিক চিল্লাই বলেন ঠিক কিনা। এজন্য আমরা এত শত খোদার ইবাদত করি না, আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না, আমরা এক সত্তাকে মানে চিৎকার করে মুসলমান বলো তিনি কে? আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে পাঁচটা জিনিসের উপর, এক হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোন সত্তা। রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, সিজদায় ঝুঁকিয়ে পড়ো, ওয়াকিমিস সালাতা লিযিকরি আমার স্মরণে নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ। তিনি একজন, তার দেখা যায় না, আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না, অনুভব করা যায় ঠিক কি না? এই যে আজকে যখন নাম দিছিলাম সুবহানাল্লাহ, আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ, এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে, চিল্লায় বলে ঠিক কি না? সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয় না, এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে, দুপুর গড়িয়ে বিকেল আসে, শীত শেষে গ্রীষ্ম আসে, এই যে ব্যালেন্স, এই যে ল অফ নেচার, এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার, একজন অধিপতি, একজন নিয়ন্ত্রক আছে না নেই কথা বলেন? এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে, ডক্টরেট ডিগ্রি করা লাগে, আর বিবেক থাকলেই বোঝা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন, তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাইকে দেখে ঠিক কি না? লাথুদুরি কুহুল আবসার, আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখি, সুবহানাল্লাহ নাই, পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না? তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এক নম্বর কার উপর? সবাই বলেন কার উপর? দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত, কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঠিক কি না? এটাকে বলে দা ডে অফ জাজমেন্ট, দা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দা ডে অফ রেজারেকশন, আখিরাতে বিশ্বাস। দুই নম্বর বিশ্বাস কিসের উপর বিশ্বাস? পেনাঙ্গের ভাইয়ের আওয়াজ করে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে? সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি, হ্যাঁ ভুলে দুই একজন হাত তুলে ফেলছে, আসলে সন্দেহ নাই, আসলে সন্দেহ প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, যত অপারেশনের জুলুম হয়, তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না ঠিক কি না? আল্লাহর সামনে যে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় যে আমাকে দাঁড়াতে হবে এই চিন্তাটাই আমাদের মাথায় নাই, চিল্লা এখন ঠিক কি না? এই চিন্তা যদি কারো মাথায় থাকতো সে স্ত্রীকে পিটাইতে পারতো? এতিম ছেলেরে মারতে পারতো? দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো? খাদ্যে ভেজাল দিতে পারতো? মাসে ফরমালিন দিতে পারতো? ওজনে কম দিতে পারতো? দুর্নীতি করতে পারতো? এই জন্য আখেরাত আমাদের মনে আশা জাগে আমরা মারা যাবো আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছে, যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে, তার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন সেই দাজ্জাল গুলো সেই জালেম গুলো দাঁড়িয়ে থারথার করে কাঁপবে, সেই দৃশ্য দেখার আকাঙ্ক্ষায় আমরা আছি, চলে আমরা ঠিক কিনা?